আজ এক সপ্তাহ পর আবার যাচ্ছি নিউ হেলাম স্টেশনটাকে দেখার জন্য। তিন চার দিন ভীষণ বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে সব স্টেশন পুরো পরিষ্কার ধুয়ে সাফা হয়ে গেল। কি সুন্দর লাগছে এখন স্টেশনটাকে। আমরা নিউ হাফলং স্টেশনে এখানে এসে পৌঁছেছি। গত ভিডিওতে আমরা তো টানেলটা দেখেছিলাম, এখন সামনে ব্রিজ আছে, ব্রিজটা সবাইকে দেখাবো। এখনও ট্রেকে একটু একটু কাদা জমে আছে, জলও আছে, এতদিন বৃষ্টি পড়েছে তো তাই। গত 21 তারিখে বদরপুর থেকে ইঞ্জিন এসে এই মালগাড়িটাকে নিয়ে চলে গেছে, আর আমাদের এই ফুটেজটা ছিল 20 তারিখের। জলের জল কি নামছে, নামে যে তাই বোধ হয় এদিকে জলের একটা চ্যানেল বানিয়ে দেওয়া হবে, সব কাটা হচ্ছে এখানে সিসিটিভি দিয়ে। এই বগিটা তো নিচেই ছিল দেখছিলাম, এখন দেখি বগিটা সোজা করেছে একটু। দিকটায় আসিনি, এখন এই দিকটায় এসে দেখছি এই পাহাড়টাও পুরো নেমে গেছে। এখানে দেখি একটা ছোট্ট দোকান এখনো খোলা আছে, চকলেট টকলেট হবে, চা বিক্রি করছে হয়তো। এই সামনেই দোয়াং ব্রিজ, এটা ব্রিজ নাম্বার 209, দোয়াং ব্রিজ। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে দোয়াং ব্রিজটা দেখাতে, এটার কন্ডিশন কি এটা দেখাতে, তাই আপনাদের দেখাতে আমরা চলে এসেছি। জুমসে আগে দিদি, আচ্ছা এই তো হাফলং সে ঠিকঠাক হ্যাঁ না আপলোক, আচ্ছা আচ্ছা। ওরা জুম থেকে লাকড়ি কেটে এনে তারপরে ঘরে যা ঘরের দিকে যাচ্ছে। এই যে পুরোনা ব্রিজ দেখা যাচ্ছে কিনা জানি না, আমরা তো দেখতে পাচ্ছি পুরোনা ব্রিজের পিলারগুলো।
ওরে বাবারে, নিচে তো আমি দেখতেই পারছি না, নিচে দেখলেই মাথা ঘুরাচ্ছে, কত নিচু বাবারে বাবা। আরে বাবারে, জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এত লম্বা রেল ব্রিজ। দিকে দিকে খালি আছে, দারুণ লাগছে দেখতে। বৃষ্টির জন্য পুরো কাদা হয়ে গেছে জলটা দেখতে। আমরা ব্রিজটা ঘুরে সবাইকে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এমন করেই ভালোবাসা দিয়ে থাকো।